শবে বরাতে যেসব কাজ করতে মানা, যা বললেন বাইতুল মোকাররমের ইমাম। শবে বরাত শব্দটি ফার্সে, শব মানে রজনী, বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রজনী। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। হাদিসের ভাষায় একে নিসফ শাবান বা শাবান মাসের মধ্যরাত বলা হয়েছে। হযরত আবু সালাভা থেকে বর্ণিত, যখন অর্ধ শাবানের রাত আসে তখন আল্লাহ তাআলা মাখলুকাতের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, মুমিনদের ক্ষমা করে দেন, কাফিরদের ফিরে আসার সুযোগ দেন এবং হিংসুকদের হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করেন না। আরেক হাদিসে হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, নবী বলেছেন আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিফ ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। শবে বরাতের রাতকে ঘিরে কিছু কুসংস্কার রয়েছে। মূলত শবে বরাত ইবাদতের রাত, একে গতানুগতিক উৎসবে পরিণত করা উচিত নয়। এ রাতে করা যাবে না এমন কিছু কাজের তালিকা তুলে ধরা হলো। আতশবাজি ও পটকা ফোটানো, এ রাতে অনেকে মাথায় টুপি ও হাতে তসবিহ নিয়ে আতশবাজি এবং পটকা ফোটায়, এর মাধ্যমে সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়াও অগ্নিকাণ্ড ঘটতে পারে, ইসলামদের সঙ্গে এসব কাজের সম্পর্ক নেই। আলোকসজ্জা করা, কিছু অঞ্চলে এ রাতে বাড়িঘর, মসজিদ ও ধর্মীয় স্থাপনায় আলোকসজ্জা করা হয়, এর মাধ্যমে একটি উৎসবের আমেজ তৈরি করা হয়। অথচ এর সঙ্গে শবে বরাতের কোনো সম্পর্ক নেই, বরং এসব কাজ অপচয়ের অন্তর্ভুক্ত, যা ইসলামে নিরুৎসাহিত করা হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। গুনাহে জড়ানো, এই পুণ্যময় রাতে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেন, তবে কিছু গুনাহ আল্লাহ তাআলার কাছে এতই জঘন্য যে এমন মহিমান্বিত রাতেও সেসব ক্ষমা করেন না, যেমন হিংসা, জাদুটোনা, গণকে বিশ্বাস, মা বাবার অবাধ্যতা, ব্যভিচার ইত্যাদি। হালুয়া রুটি রান্না করা, শবে বরাতে হালুয়া রুটি বানানোর কোনো নির্দেশনা ইসলামে নেই। অনেকে শবে বরাতে হালুয়া রুটি বানালে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। রসুলের এমন একটি হাদিসের কথা অনেকে বলেন যা ভিত্তিহীন। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম চ্যানেল 24 অনলাইনকে বলেন, শবে বরাতে যে কোনো ভালো কাজ করা যাবে, যেমন নফল নামাজ, কুরআন তেলাওয়াত, রোজা রাখা ও জিকির করা, এছাড়া নির্দিষ্ট কোনো আমল নেই। 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়তে হবে এমন কোনো সিস্টেম নেই। অন্যদিকে হালুয়া রুটি করা ইসলামে নেই, লাইটিং করা ও পটকা ফোটানো এসব ইসলামে নিষেধ।